আমি একটা এগ্রিকালচার প্রোডাক্টের ডেমো করব, মোদিকের প্রোডাক্ট অ্যাক্টিভ 80। অ্যাকচুয়ালি এটা চাষিদের কাজে ব্যবহার হয়, এমনকি আমরা ভাটাতেও দিই প্রোডাক্টটা। কিভাবে দিই, ভাটায় কেন দিই, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব আপনাদের সঙ্গে। তার আগে চাষিদের কয়েকটি কথা বলবো আমি, এটা চাষিরা ইউজ করলে কি কি ফলাফল পেতে পারে। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিটা যখন আমরা মাটিতে দেব, এক বিঘাতে 100 গ্রামই লাগে, এটা হচ্ছে 100 গ্রামের প্যাক। তো মাটিতে যখন আমরা স্প্রে, মানে ঠিক আমরা মাটিতে যখন সেচ দিই জমিতে, সেটা কলা বাগান হতে পারে, ধানের জমি হতে পারে, পাটের জমি হতে পারে, বেগুনের জমি হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। এটার প্রথম কাজ হচ্ছে, মাটিতে দেওয়ার কাজটা হচ্ছে মাটির উর্বরতা ক্ষমতাটা বাড়াবে, দ্বিতীয়ত শিকড় করতে সাহায্য করবে, তারপরে মাটির যে অম্লতা ভাব, আপনার মাটির যে অ্যাসিডিটি ভাব, সেটাকে কাটাবে। আর সেটা কাটানো মানে কি, মাটিটার মাটির পিএইচ লেভেলটা ঠিক হয়ে গেল। মেন উদ্দেশ্য হচ্ছে মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করা। অলরেডি সেটা যদি ঠিক হয়, অটোমেটিক ফসল কিন্তু সেই জমিতে ভালো হবে। এমনকি এই প্রোডাক্টটা আমরা অনেক, মানে অনেক ফসলে ইউজ করেছি, সব থেকে বেটার রেজাল্ট পেয়েছি কোনগুলোতে, আপনার আলু, আপনার একানি, রসুন, পেঁয়াজ। কেননা এতে রেজাল্টটা কেন ভালো পেয়েছি, মাটিকে নরম করে আর মাটির তলায় পেঁয়াজটা বা আলুটা বড় করতে সাহায্য করে। আর আরও কী কাজ হয় এটাতে, এটাতে কাজ হয় আপনার যখন যে কোনো ওষুধ স্প্রে করবেন আপনি, ঠিক 15 লিটার ড্রামে এটা দিতে হবে 5 ml, মাত্র 5 ml ড্রামের সঙ্গে মিক্সচার করে দিতে হবে। তাহলে কী হবে, যে ওষুধটা আপনি ফসলে দেবেন, সেই ওষুধটার 100% গুণগত মানটাকে বাড়িয়ে দেবে আমাদের এই অ্যাক্টিভ 80টা। কেননা এ কিন্তু জলের পিএইচ লেভেলটাকেও ঠিক করে। তাহলে জলের পিএইচ লেভেল যদি ঠিক হয়, তাহলে অটোমেটিকলি কিন্তু আপনার গাছের বিরাটই উপকার হবে, যে কোনো গাছের বা যে কোনো ফসলের। আবার কি স্প্রেডারেরও কাজ করে। কেননা দেখুন, আমি একটা ডেমো অবশ্যই দেখাবো বললাম আপনাদের, অবশ্যই দেখাবো, যে কচুর পাতায়, এই কচুর পাতায় কি জল ধরে আপনাদের জানা আছে? কচুর পাতায় জল ধরে? আমি দেখেন এই ডেমোটা একবার দেখাবো আপনাদের সামনে। আমি 2 গ্লাসে জল নেব, দুটো গ্লাসে ফ্রেশ জল নিলাম আমি, আমার কাছে 2টো পাতা আছে, পাতাটা চুবাচ্ছি ভেতরে, জলের ভেতরে, এই যে দেখুন তো কোনো পাতায় জল লেগেছে কিনা, লেগেছে মনে হচ্ছে, লেগেছে, লাগেনি কিন্তু। এইবার ঠিক আমাদের এই অ্যাক্টিভ 80টা একটা বোতলে দিয়ে দিব, কয়েকটো এবার দেখুন এই কচু পাতাটা চুবাবো, এবার দেখতে পাবেন কচু পাতাটা পুরো ভিজে গেছে। বুঝতে পারছেন কিছু? পুরোপুরি কিন্তু কচুর পাতাটা ভিজে গেছে। এটা কি করলো, এটা জাস্ট আঠার কাজটাও করলো। আর একটা ডেমো আপনাদের সামনে দেখাই, যেটা বললাম ভাটাতে আমরা প্রয়োগ করি কিভাবে,
আমার কাছে বালি আছে, লাল বালি, বালিটা আমি নাড়বো, আপনারা দেখুন এই যে হালকা একটু ফ্রেশ জল দিয়ে হালকা একটু মাখিয়ে নেব। বুঝতে পারছেন তো? এইবার আমাদের অ্যাক্টিভিটিটা দেব, এবার দেখবেন এটা নাড়বো আমি, ঠিক কত সুন্দর মোলায়েম হয়ে যাবে বা সফট হয়ে যাবে এটা। বুঝতে পাচ্ছেন কি সফটের ব্যাপারটা? বুঝতে পাচ্ছেন? এই এই একবার দুর্ধর্ষ ভাবে সফট হয়ে গেল এটা। অ্যাকচুয়ালি এটা ভাটাই আমরা এই কারণেই দিই, দেখুন জলের যে একটা ঘনত্ব আছে, ঠিক আমাদের অ্যাক্টিভিটি যখন দেব ঘনত্বটা কিন্তু ভেঙে দিবে, জল পাতলা, জলকে আরও পাতলা করে দিবে। তাই ভাটাতে যে সব শক্ত ঢেলগুলো থাকে ওই ঢেলের মধ্যে জল ঢুকতে সাহায্য করে, যার ফলে কি হয় মানে আমাদের যে ভাটাতে যে ইটগুলো খোলাতে পাতা হয় যখন নতুনভাবে কাটা হয় তখন কিন্তু দেখবেন একটু রোদ্দুরে কিন্তু ইটগুলো ক্যাট ক্যাট করে কেটে যায়, কিন্তু আমাদের এটা মিক্সচার দিয়ে যদি ইটগুলো বানানো যায় সেটা কিন্তু কাটবে না। আর কী হবে, এক নম্বর ইট বেশি বেরোবে, স্পেশাল ইটটা বেশি বেরোবে, তাহলে কী হবে, তাহলে ভাটা মালিকের প্রফিট হবে। মানে 50,000 ইটে মানে একটা কাদান করলে 50,000 ইট হয়, সেই 50,000 ইটে 500 গ্রাম আমাদের অ্যাক্টিভিটিটা দিতে হয়, ঠিক আছে? ওকে বন্ধুরা, গুড মোদিকার মর্নিং, থ্যাংক ইউ।